আজকে আমরা যাব বাবার আধার কার্ড করতে, এই ছোট বাবাতার, এই পুচু বাবাতার আধার কার্ড করতে যাব। সবাই আপনারা প্রার্থনা করবেন যেন কালকেরে আমাদের প্রবলেমটা পুরোপুরি 100% সলভ হয়ে যায়, কারণ সারা রাত আমার ঘুম হবে না, হয়তো রাত্রে উঠে কতবার ফোন চেক করব সেটাও। নমস্কার বন্ধুরা, আমি অজয়, আপনারা দেখছেন অজয় মমিত ব্লগ। আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন রেডি হয়েছি, আমি একা রেডি হইনি, এদিকে আমার বাবাও রেডি হয়েছে, ছোট্ট বাবা, কারণ আজকে আমরা যাব বাবার আধার কার্ড করতে, এই ছোট বাবাতার, এই পুচু বাবাতার আধার কার্ড করতে যাবো, তাই তো? তুমি আধার কার্ড করলে তাহলে খাদ্য সুরক্ষা কার্ড হবে, আর খাদ্য সুরক্ষা কার্ড হলে তোমার নামে চাল দেবে, আর সেই চাল তুমি ভাত খাওয়া, তাই তো? হ্যাঁ বুঝলি বাবা, তাই তো। আজকে অ্যাকচুয়ালি বাবুর আধার কার্ড করতে যাচ্ছি, আমাদের বাড়ির পাশেই এক জায়গায় কাজ হচ্ছে, পরে করো ভাবছিলাম, তো ভাবছি সেই এখন করে আবার আট দশ বছর পরে গিয়ে ফিঙ্গার আপডেট করতে হবে, তো এখন থেকে করলে খাদ্য সুরক্ষা কার্ডটা হয়ে যাবে, একটা কার্ড বেড়ে যাবে ঘরে, তো যার জন্য আর কি লেট করলাম না, ওই জন্যই আজকে আর কি বেরিয়ে যাচ্ছি এখন। তো ফ্রেন্ড ফাইনালি বেরিয়ে পড়লাম, আমি যাচ্ছি এদিকে, গোলটুল মা যাচ্ছে, আরও অনেকে আছে এদিকে মৌমিতার সামনে, আমি গোলটুল মাকে নেবো বলে একটু মানে পিছিয়ে গেছিলাম আর কি। এই যে আমরা একা যাচ্ছি না কিন্তু আধার কার্ড করতে, এখানে দেখতে পাচ্ছেন সঙ্গীতা যাচ্ছে, সঙ্গীতার ওই যাচ্ছে, সঙ্গীতার আগাম আধার কার্ড করতে যাচ্ছে, তাই তো? ওদিকে রিম্পাদি আছে, রিম্পাদি আগে আগে পালাচ্ছে দেখে, তাই তো? হ্যাঁ কি কোথায় এসছো তুমি? হ্যাঁ বলুন, এই ঘুমাবে নাকি? এই ঘুমাবে তো মনে হচ্ছে, ভাব খারাপ, চোখে পিচির। তো ফ্রেন্ড আমরা চলে এসেছি আধার কার্ড করতে, আগে রিম্পাটা করছে, পরে আমরা ঢুকবো, তাই তো? লাস্টে করবো, আমরা দায়িত্ব নিয়ে সবাইকে করাতে এসেছি, আমাদেরটা আগে না হলে লাস্টে করতে হবে, ওদের আগে করতে হবে। তো ফ্রেন্ড ফাইনালি আমাদের আধার কার্ড পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, আর বেশি সময় লাগেনি, 2 মিনিটের কাজ ছিল, তাই তো? গেছি এসছি, এবার ছাতা ধরে নিয়েছি এই আর কি, তাছাড়া কোনো সমস্যা হয়নি। গোলটুল মা সবার আগে গিয়েছে মনে করছে, হবে না, গোলটুল মা আগে গিয়ে বসে, আমি বলছি রিম্পাকে আগে ছেড়ে দেওয়ার, মেয়ে ঘুমই যাচ্ছে না, উনি বাবু আগে চলে যাচ্ছে, তো মানে একটা সুবিধা হলো আর কি, একটা টেনশান একটা মাথার থেকে দূর হলো। না গোলটুল মা, তোমারও তো টেনশান ছিল যে কবে হবে, এবার তোমার আধার কার্ডটা ঠিক করে আসো তাড়াতাড়ি, বুঝতে পেরেছো? তো এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, আর আধার কার্ড করে আমরা বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখুন এখন রান্না বান্না হচ্ছে, আর আমাদের আজকে রান্না কে করছে বাবু? মমিতা তুমি করছো না বাবু? দেখুন বাবু রান্না করছে আজকে আমাদের, করছে ওই সবজি নিয়ে বসেছে, সবজি কাটে বলে, বাবা তুমি রান্না করছো, তুমি রান্না করছো, কী সুন্দর, ওকে চেটা খেলিয়ে ওর মা সবজি দিয়ে দিয়েছে, এদিকে আমার সেই সেন্টের বোতল দিয়ে দিয়েছে, আর মিশ্রি, এদিকে গামলি চামচ দিয়েছে বসে, হ্যাঁ আবার মাঝে মাঝে ওর মার কাছে একটু যায় বিরক্ত করতে, তাই তো? হ্যাঁ তো একটা মাদুল খেলি দিলে ভালো তো, জায়গাটা শর্ট হয়ে গেছে বেশি একটু, তুমি রান্না করছো বাবা, কে বলছো তুমি? কি রান্না করতে বসেছো? ঠাং ঠুং আওয়াজ হচ্ছে ভালো, ভালো 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 ভালো, এইদিকে ভাত হয়ে গেছে আমাদের, আমরা এখন কেউ খাইনি, সকাল সকাল মানে গেছি তো খিদে লেগেছে, ফোন করেছে তা 10টা পার হয়ে গেছে, ফোন করেছে আর আমরা বেরিয়ে গেছি, বলো তখন রান্না হয়ে যেত, এমার্জেন্সি কাজটা আগে করে নেই নাকি, করে নিলাম আর কোনো চিন্তা থাকলো না মোটামুটি। শুভ সন্ধ্যা, সেই আপনাদের সাথে দুপুরে দেখা হয়েছিল বাবুর জন্য যখন আধার কার্ড করতে যায় আর দেখাই হয়নি, তার অ্যাকচুয়ালি কারণ আছে, তার কারণ কি বলুন তো, আমাদের বাড়ির পাশে আজ মনসা পুজো হয়েছিল আর সেইটার আজকে বিসর্জন, সকাল থেকে এত মাইক চলছে, এত মাইক চলছে যে ভিডিও করতেই পাচ্ছি না, কারণ কপিরাইটের ভয়, এখনও হয়তো হালকা হালকা আপনারা সাউন্ড পাচ্ছেন, তাই জোরে জোরে কথা বলছি যাতে ওই সাউন্ডটা শোনা না যায়, নাহলে কপিরাইট খেয়ে যাবো। তো একটা গুড নিউজ আপনাদেরকে দেওয়ার আছে, মমিতা জানো কি একটা গুড নিউজ আছে, বিশাল বড় একটা গুড নিউজ আছে, অনেক গুড নিউজ শুনবো বলে আরেকজন উঠে গেছে, ঘুমানো লোক ঘুমিয়ে যাবে, আবার আবার ঘুমিয়ে যাবে, দেখবেন আবার ঘুমিয়ে যাবে, ও ঘুমিয়ে যাবে, আবার ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, ব্যাস ঘুমিয়ে গেছে। একটা গুড নিউজ আছে জানো কি আছে, কত তারিখ বলো তো, কত তারিখ ইংরেজি জানি না, 20 তারিখ আছে, 20 তারিখ আর এটা কি মাস বলো তো, কি মাস এটা, ও দেখেও বলতে পারছে না, সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর মাস, আমি জানি না, আর ঠিক এই সেপ্টেম্বর এই মাসের মানে আজকের এই আজকে হচ্ছে 20 তারিখ, 21 তারিখে আমার ফেসবুক পেজে একটা বড় সমস্যা হয়েছিল, তুমি হয়তো জানো, তো গুড নিউজ হচ্ছে এটাই, আজকে 20 তারিখ মানে কালকে 21 তারিখ, আর 1 বছর পরে আমার ফেসবুক পেজের সমস্যাটা দূর হবে আমি তোমাকে বলেছিলাম, তাহলে ফাইনালি কিন্তু সেই দিনটা এসে গেছে, এখন রাত্রে ঘুম হবে কি না আমি জানি না, তাহলে তুমি এক
কাজ করো, 12টা অবধি জেগে থাকো, রাত 12টার পরে দেখো কখন হবে। রাত 12টার পরে না হতেও তো পারে, ওটা দিনের বেলা হয়েছিল ঠিক দুটো তিনটের দিকে, মনে আছে সেই দিন লাইভ করছিলাম তুমি আর আমি, লাইভ করতে করতে লাইভটা বন্ধ হয়ে গেছিল সেই দিনে। তো জানি না কখন কি হবে, এটা আমি মানে এর জন্য খুব চিন্তিত। বাট রাত্রে আমার ঘুম হবে না, কারণ সারা ধরে শুধু এটাই ভাববো যে কখন ওই প্রবলেমটা সলভ হবে। আর এর জন্য ফেসবুকে কোনোদিন ভিডিও দেওয়া হয়নি, কারণ জানি এটা এখন ভিডিও দিলে ভিউজ আসবে না, আর ভিউজ আসবে না তো, রিকমেন্ডেশন বন্ধ মানে অনেক কিছু, তার জন্য ভিডিও কম কমই দিয়েছি। বাট এখন কিন্তু ফেসবুকে দুটো করে ভিডিও আসবে, পেজ খুলে 3 মাসের মধ্যে পেমেন্ট পেলাম, 3 মাসের মধ্যে সব মানে মনিটাইজেশন হয়ে গেছিলো, ভালোই চলছিল। মাঝখান দিয়ে একটা ছোট্ট ভুলের জন্য এই একটা বছর চ্যানেল দুম করে বন্ধ হয়ে গেছে, সব কিছু পুরো। যাই হোক, আমি সব ঘটনা বলেছি আর নতুন করে বলার কিছু নেই, এখন এটাই বলার যে কালকে হচ্ছে 21 তারিখ। সবাই আপনারা প্রার্থনা করবেন যেন কালকেরে আমাদের প্রবলেমটা পুরোপুরি 100% সলভ হয়ে যায়। আর রাত আমার ঘুম হবে না, হয়তো রাত্রে উঠে কতবার ফোন চেক করব সেটাও জানি না, আর সমস্যা ঠিক হলে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনাদেরকে না জানিয়ে তো থাকা যাবে না, কারণ এটা গুড নিউজ, আর আমি আপনাদের সব কিছু শেয়ার করি, এটা শেয়ার করবো না তার কারণ হয় নাকি, তাই তো? আমাদের সুখ দুঃখ সব কিছু শেয়ার করছি, এটা শেয়ার করবো না কখনো মানা যায়, এটা তো হয়ে গেল আমাদের একটা আনন্দের মুহূর্ত। হ্যাঁ, কতদিনের চেপে রাখা কষ্ট, এক বছর পরে সব ক্লিয়ার হয়ে যাবে, আমাদের কত আনন্দ। মানে লাস্ট এই একটা মাস তো আমার কাটছেই না, একটা মাসের এই দিন 21টা দিন, এই মাসে সেপ্টেম্বর মাসে প্রত্যেকটা দিন গুনে গুনে, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড আমাকে ভেবে ভেবে টাইম পাস করতে হচ্ছে। কালকে 2 তারিখ, তারপর 3 তারিখ, এরকম ভাবে যাচ্ছে। আই লাস্ট কটা দিন ভালো কেটেছে, কারণ এই ইন্ডিয়ার খেলা শুরু হয়েছে, ক্রিকেট খেলা, আমি একটু ক্রিকেট ভক্ত, তো খেলা দেখে দেখে সারাদিন টাইম পাস করে করে পার করে দেয় দিনটা ভালো। বাট যখন খেলাগুলো ছিল না, টাইম পাসের মতো জিনিস ছিল না, তখন কিন্তু খুব সমস্যা হয়। 19 তারিখ মানে 1 তারিখ গেল, কালকে 2 তারিখ গেল, এরকম ভাবে আর কি যাচ্ছে নাকি। না, সবাই প্রার্থনা করুন যেন সমস্যাটা আমার ঠিক হয়ে যায়। আর আজকের আমাদের ভিডিওটা খুবই ছোট হয়েছে, বড় করতে পারিনি, ওই যে বললাম মাইক চলছে ভীষণ জোরে, ভিডিও করলেই গান শোনা যাবে। আর পিতিদেরকে, বুলটিদেরকে, বৌদিদেরকে, কাউকে আজকে ভিডিও জানতে পারিনি, ওর জন্য এখনও চলছে, এখন রাত 12টা অবধি চলবে। আমরা তো এখানে ভীষণ এনজয় করে, আর আমি তো এনজয় করতে পারছি না, যদি এটা সলভ হয়ে যেত আজকে রাতে তাহলে আমি একদম বিশাল নাচ দিতাম, বুঝলে? প্ল্যান ছিল যে যদি ঠিক হয়ে যেত আজকে মানে বিসর্জনে নাচ দিতাম, হবে না যদি হয়ে যেত আর কি। সেটা তুমি বলতে পারো, আমাদের লাক খারাপ, আমাদের লাক ভীষণ খারাপ, এটা ঠিক। তো আমাদের পচো দেখুন ঘুমিয়ে গেছে, সরস বদমাস, ওর জায়গা বালিশ হচ্ছে ওইখানে, ও ছিল আগে ওইদিকে ছিল, ওই পাখার ওই সাইডে, এখন এইখানে। এই যে আমরা কথা বলছি, ও এক পাক কিন্তু ঘুরে নিয়েছে, ওর মাথা ওই পাখার ধারে ছিল। হ্যাঁ, ওখান থেকে ঘুরে এইদিকে চলে, এইদিকে এক পাক ঘুরে ওইদিকে শুয়ে পড়ে, ও সারা দরুন করে, কখনো কখনো ওর মায়ের গায়ের উপরে, কখনো আমার গায়ের উপরে, আরে লম্বায় সোজা ঘুমায় ও। মানে পুরো মধ্যিখানে পুরো ফাঁকা, ওর মতো ঘুরে ঘুরে ঘুমায় যেদিকে ইচ্ছে, কখনো উঠে দেখো পায়ের ধারে চলে গেছে, কখনো উঠে দেখো মাথার ধারে চলে গেছে, এরকম। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা সমাপ্ত করছি, জানি আজকে ভিডিওটা বেশি কিছু তুলে ধরতে পারিনি, এই জন্য দুঃখিত। দেখাচ্ছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই 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 বাই।